नमस्कार बंधुरा, आपनारा देखछेन एस्ट्रोलॉजिकल साइंस और आमरा शुरू करछि शुक्रेर राशि परिवर्तन बा शुक्रेर गोचर बा शुक्रेर ट्रांजिटेर अवश्य फलाफल। कारण शुक्र किन्तु बक्री अवस्थाय सिंह राशिते अवस्थान करछिल एबं बक्री होये जाओयार जोन्नो सेई शुक्र किन्तु प्रत्यागमन करछे, अर्थात एक घर पिछिये आसछे, से किन्तु कर्कट राशिते पुनराय प्रवेश करते चलेछे। अवश्य आगामी समय से किन्तु 2 अक्टोबर अब्दि शुक्र एखाने अवस्थान करबे एबं एई 2 अक्टोबर अब्दि शुक्र जे अवस्थान करबे सेई फलाफलटाई आमरा एखाने आलोचना करब। एबं एई 2 अक्टोबर अब्दि शुक्रेर जे प्रभावटा आपनारा पाबेन 7 आगस्ट थेके 2 अक्टोबर, एकटा लम्बा समय, प्रत्येकटा लग्न राशिर क्षेत्रे भिन्न फल हबे। एबं आमि एई आलोचनाटा स्पेसिफिक्याली लग्न हिसेबे एखाने आपनादेर काछे प्रेजेंट करब। एकान्त जारा लग्न जानेन ना तारा एटा किन्तु राशि सापेक्षे फलो करबेन। किन्तु शुक्रेर जे वक्रगतिते संचार एबं कर्कट राशिते प्रवेश तार एकटा विशेष प्रभाव पड़ते चले हरस्कोपे, सेटा किन्तु आमरा एखाने जेने नेब। देखुन आमरा एखाने किन्तु दुटी पार्टे भिडियोटिके आलोचना करब। प्रथमे आमरा एखाने किन्तु शुक्रेर राशि परिवर्तने विभिन्न लग्ने की प्रभाव सेई भिडियोटा जेटा एखन आलोचना करछि सेटा जानाबो। एबं शुक्र अस्तमित होते चलेछे, कारण शुक्र जे कर्कट राशिते प्रवेश करछे सेखाने किन्तु उपस्थित आछे सूर्य। एबं सूर्येर काछाकाछि कोनो एलिमेंट बा कोनो ग्रह चले एले से किन्तु अस्तमित होये जाय। एबं एई अस्तमित अवस्थाय शुक्रेर जे प्रभाव सेटा किन्तु क्षीण होये जाच्छे एबं सेई अस्तमित प्रभाव किन्तु 18 तारिख अब्दि थाकछे, 18 आगस्ट पर्यन्त। सेटा आमि आलादा एकटि पार्टे भिडियोते जानाबो। आजकेर जे आलोचना सेटा होच्छे शुक्रेर संचार एबं प्रत्येक लग्न बा लग्न ना जानले राशिते कि प्रभाव पड़ते चलेछे। आमि आलोचनाटा शुरू करार आगे जे प्रसंगगुलो आपनादेर एकटु बोले देबो सेटा एकटु शुने निले भालो हय। जे शुक्र जे बक्री होच्छे, बक्री ब्यापारटा होच्छे, बक्री सम्पर्के आमि आगेई बोलेछि, शुक्र जखन बक्री होयेछिलो जे कोनो ग्रह जदि रातेर आकाशे पर्यबे ক্ষণ করেন, যখন সেই গ্রহটি বক্রি অবস্থায় চলে আসে তখন দেখবেন সে স্বস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। এর কারণ আমরা প্রত্যেকই সূর্যকে প্রদক্ষিণ করছি, তো আপনি যে গ্রহকে দেখছেন সেও সূর্যকে প্রদক্ষিণ করছে তার নিজ পরিক্রমণ পথে, এবং তার সঙ্গে যে পৃথিবীর আমাদের যে কৌণিক দূরত্ব সেটা সামগ্রিক ক্ষেত্রে যখন বক্রি হয় সেটা একটু বেড়ে যায়, ফলত মনে হয় যে গ্রহটি কিছুটা পিছিয়ে এসছে। তো এটা কৌণিক দূরত্বের হেরফেরি, আমরা কিন্তু সমস্ত অ্যাস্ট্রোলজিতে বিচার করি, তো সেই বিষয়টাই আমরা কিন্তু এখানে বক্রী হিসেবে রিপ্রেজেন্ট করছি। তো এই বিষয়টা গ্রহটা যে আমাদের আপাত দৃষ্টি, পৃথিবী থেকে যে আপাত দৃষ্টি, শুক্রকে আমরা কর্কট রাশিতে অবস্থান করতে দেখব, এই অবস্থানটাই কিন্তু এখানে বিশেষভাবে বিচার্য বিষয়। শুক্র ইম্পর্টেন্সই সর্বাধিক, কারণ শুক্র হচ্ছে মায়ার কারক গ্রহ, আর আমরা যে পৃথিবীতে বসবাস করি, যে গ্রহে বসবাস করি, সেই গ্রহের যাবতীয় বিষয় কিন্তু মায়া দ্বারাই তৈরি হয়েছে। আর আমাদের কী করতে হবে, আমাদের মায়ামুক্ত হতে হবে, তবেই আমরা কিন্তু মুক্তির দিকে এগোতে পারবো। তো এই বিষয়টার জন্যই শুক্র কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আপনাদের মায়া বলতে কি, মায়া বলতে সহজভাবে বোঝায় যেটার দ্বারা আপনি আচ্ছাদিত, যেটার মোহে আপনি আবৃত, যেটা অবশ্যই আপনি সত্যের দিকে এগোতে চেয়েও কিন্তু যেটা আপনাকে পিছপা করে রেখেছে, যা অন্ধকারে রাখছে, সেটাই হচ্ছে মায়া। মায়া হচ্ছে যে বিষয়টা আপনাকে তার বাস্তবিকতাকে বুঝতে দেয় না, সেটাই হচ্ছে মায়া। আমরা সাপোজ আমরা একটা কোনো বিষয়কে দেখে কোনো মানুষের কষ্ট দুঃখে জ্বালা যন্ত্রণায় আমরা কষ্ট পাচ্ছি, একটা ভিডিও সামান্য রিল দেখলে আমরা রেড়ে করে উঠি যে এটা কেন ঘটছে, এটা কেন ঘটছে, কিন্তু তার পেছনে যে কঠিন মেকানিজমটা থাকে, একটা কঠিন সত্য থাকে, সেই সত্যটাকে যে আড়াল করে তাই হচ্ছে মায়া। তো এই মায়ার কারক গ্রহ হচ্ছে শুক্র, এখানে রাহু কেতু এরা মায়াটাকে কন্ট্রোল করে, এবং প্রত্যেক গ্রহরাই কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে মায়াকে কন্ট্রোল করছে। তো মায়ার কারক গ্রহ যখন পরিবর্তন হচ্ছে তখন জানবেন আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা বড় সড় রদবদল আসছে। শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, সুখ হচ্ছে সবথেকে বড় একটা মায়া, যেটার জন্য আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, সুখ পেতে হবে, সুখ পেতে হবে, সুখ পেতে হবে, কিন্তু সত্যি কি সুখ পাই? কারণ পৃথিবী দুঃখময় আর এই দুঃখময় জগতে কিন্তু সুখ পাওয়া অসম্ভব। তো সেক্ষেত্রে এই যে সুখের চাহিদা, এই চাহিদার কারকগ্রহই কিন্তু এবারে বক্রী হয়ে গেছে এবং সে রাশি পরিবর্তন করে চন্দ্রের রাশিতে প্রবেশ করছে। চন্দ্রের রাশি কর্কট রাশির ইম্পর্টেন্স কী সেটা একটু বলে দিই। কর্কট রাশি হচ্ছে আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, কালপুরুষের চতুর্থ ঘর কর্কট, এবং এই কর্কট আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। এবং প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে দেখবেন কারুর জন্মছকে যদি চন্দ্র, যে কর্কট রাশির কারকতা যার হাতে থাকে, সে চন্দ্র যদি খারাপ থাকে, যে কোনো ব্যক্তি কিন্তু মানসিকভাবে কিন্তু তৃপ্ত নন। সে যত টাকারই মালিক হোক না কেন, যত ঐশ্বর্যই তার কাছে থাকুক না কেন, কিন্তু মানসিকভাবে অতৃপ্ত থাকে যদি চন্দ্র ডিস্টার্বেন্সে থাকে। তো এই মানসিক ঘরে যখন সুখের কারকগ্রহ কিছুটা সমস্যা নিয়ে প্রবেশ করছে, তখন মন এবং চাহিদা এবং আপনার ভোগ এর মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়ে গেল।
এটা কিন্তু সবথেকে বড় প্রভাব ফেলতে চলেছে আপনার মানসিক স্তরে, এবং শুক্র যে কর্কটে প্রবেশ করছে মনের ওপর ভীষণ ভীষণভাবে প্রভাবশালী। তো এই প্রভাবটাই আমরা এখানে প্রত্যেক লগ্ন সাপেক্ষে তুলে ধরবো। একটা কথা বলে দিই আরও, সেটা হচ্ছে এই আলোচনাটা শুধুমাত্র টপিক ওয়াইজ হবে, অর্থাৎ প্রসঙ্গ ওয়াইজ হবে। শুক্র বক্রী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করছে, আপনার লগ্নে তার প্রভাব কতটুকু, এর বাইরে আপনার অনেক কিছু জানার থাকতে পারে। আপনি হয়তো শুনতে এসেছেন আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কী হবে, আপনি শুনতে এসেছেন আপনার চাকরির ক্ষেত্রেটা কী হবে, আপনি জানতে চাইছেন আপনার এ মাসে ফাটকা লাভ আছে কি। সেই সমস্ত প্রশ্ন উত্তরের জন্যই আমাদের রোজের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল আগস্ট, সেটা অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন। তাই আজকের আলোচনাটা স্পেসিফিক শুনে নিন, আমি তাও বলে দিচ্ছি যাদের জন্মছকে কর্কটে শুক্র আছে তারা এই প্রেডিকশানটা অনেকটা বেশি মেলাতে পারবেন, যাদের জন্মছকে শুক্র বক্রী আছে তাদের ক্ষেত্রে এটা বেশি প্রভাবশালী হবে, যাদের জন্মছকে সূর্য শুক্র দারিদ্র যোগ আছে এই যোগের প্রভাব বেশি হবে। তবে আমি ছোট করে একটু বলে দিই, এই যে শুক্র এবং চন্দ্র এবং সূর্যের যে কম্বিনেশানটা তৈরি হচ্ছে, এটা আগামী 18 আগস্ট অবধি সময়টাকে বেশি কিন্তু ডিফিকাল্ট করে রাখবে, মানসিক স্তরে, ফিনান্সিয়াল স্তরে, আপনার শখ শৌখিনতা ইচ্ছা স্তরে। 18 আগস্টের পর থেকে আপনারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন, এবং 18 আগস্ট অবধি সূর্য যে অস্তমিত থাকবে সেটার বিষয়ে আমি আলাদা করে ভিডিওতে জানাবো, আপনারা দেখে নেবেন। আমরা শুরু করছি আলোচনা। স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন। বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনি আপনার যাবতীয় সমস্যা নিয়ে ডিটেল একাধিক প্রশ্নের উত্তর পাবেন, ডিটেল পাবেন, সব প্রশ্ন জানতে পারবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আপনার চাইলে চেম্বারে আসতে পারেন, ফোনেও আসতে পারেন, দু ক্ষেত্রেই একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সঠিক সময় পেয়ে যান। এবং আপনারা যদি ইউটিউবে দেখেন, একথা তো জানেন সব ইউটিউবাররাই বলে থাকে, যাতে সেই চ্যানেলের সঙ্গে আপনার যুক্তি থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আপনার আমার যে আজকের যে সম্পর্কটা তৈরি হলো সেটা যাতে কন্টিনিউ করে। শুরু করছি আমরা এবার আলোচনা, লগ্ন সাপেক্ষে আলোচনাটা শোনার চেষ্টা করবেন, লগ্ন না জানলে সেটা রাশি সাপেক্ষে দেখবেন। প্রথমেই মেষলগ্ন মেষ রাশির কথায় আসা যাক। দেখুন, শুক্র আপনাদের হচ্ছে দ্বিতীয়েশ এবং তার সঙ্গে কিন্তু সপ্তমেশ, তো আমি লগ্ন সাপেক্ষে মেনলি এটা ফলো করতে বলবো। তো প্রথমেই দেখুন, এখানে কিন্তু আমরা ফার্স্ট স্টেপে যেটা পাচ্ছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অবধি শুক্র বক্রী থাকছে। তো সেক্ষেত্রে আমি মনে করি ফিনান্সিয়াল কাজগুলোর বিষয়ে, যে কোনো অর্থনৈতিক কাজের বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন। কোনো ভাইভা এক্সাম থাকলে, আপনার কোনো রিটিন এক্সাম থাকলেও লেখালেখির ক্ষেত্রে বা কোনো স্পিচ কথা বলার ক্ষেত্রে, কাউকে কিছু বলছেন বা কোনো বক্তব্য রাখছেন, সেই জায়গাগুলো অনেকটাই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। শুক্র যেহেতু এখানে রবি শুক্র যোগের মধ্যে দারিদ্র যোগে থাকছে এবং শুক্র অস্তমিতও থাকছে, স্পেশালি আমি মনে করি যে এই আগস্ট মাসের মেনলি 18 তারিখ অবধি যে সময়টা পাচ্ছেন, এই সময়টা কিন্তু ফাটকার ক্ষেত্রে কিন্তু খুব একটা রিস্ক ইনভেস্টমেন্টে যাবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাকি সময়টা আমি মনে করি যে সেপ্টেম্বরের 4 তারিখের পর থেকে শুক্র অনেকটা ভালো ফল দেবে, আপনাদের মানসিক সুখ তৃপ্তি এগুলো কিন্তু বাড়াবে, এবং যানবাহন ক্রয়, গ্যাজেটস ক্রয়, বাড়ির কোনো জিনিসপত্র ক্রয়ের ক্ষেত্রে শুক্র কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করবে, এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ বাড়াবে, দাম্পত্য সুখে স্টেবিলিটি আনবে এবং দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ থাকবে। শুধু তাই না, শুক্রের শুভদৃষ্টি কর্মঘরে থাকার জন্য কর্মক্ষেত্র কিন্তু আস্তে আস্তে দেখবেন এই আগস্ট যে যত মিডিল বা শেষের দিকে যাচ্ছে, সেপ্টেম্বরের শুরুর দিকে যাচ্ছে, কর্মক্ষেত্রে অনেকটা কিন্তু হালকা ভাব পাচ্ছেন, বা নেটওয়ার্কিং বা কমিউনিকেটিভ সার্কেলগুলো বাড়ছে, টার্গেট হিট করতে সুবিধা হচ্ছে, সেই জায়গাগুলো অনেকটা বেটার ফল পাবেন। আপনারা আমাদের দৈনিক রাশিফল এবং অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করুন, আরও আরও বিষয় সেখানে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা যদি আসি, সেখানে আমরা যেটা দেখতে পাবো, আপনাদের স্বয়ং লগ্নে হচ্ছে শুক্র, এবং শুক্র তৃতীয়ভাবে যাওয়ার পর এখানে কিন্তু শুক্র বক্রী বা অস্তমিত অবস্থায় থাকছে। তো সেক্ষেত্রে শুক্র আপনাদের ক্ষেত্রে স্পেশালি আমি মনে করি কিছুটা ক্লান্তি বাড়াবে, একটু লেজিনেস, উইকনেস, ক্লান্তি এগুলো কিন্তু বাড়াবে। তো সেই ক্লান্তিটা অবশ্যই আপনার পড়াশোনায় তার ছাপ পড়তে পারে, ছাপ পড়তে পারে আপনার রেগুলার ডে ওয়ার্কে, ঘরের কাজে, এবং অবশ্যই যে কোনো কাজে। এই বিষয়টা আমরা হরোস্কোপে বেশি দেখতে পাচ্ছি। সাধারণত পড়াশোনা বা ইত্যাদির ক্ষেত্রে আমি মনে করি যে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে, তবে সেপ্টেম্বর থেকে এই বিষয়টা অনেকটা কমে যাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনারা কিন্তু কমিউনিকেশান, যোগাযোগ বা এই জায়গাটা অনেকটা বেটার রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং এটুকু বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিছুটা দুর্বল থাকছে আগস্ট মাসে, সেটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর থেকে
থেকে আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে এগোবে। আর আমি এটুকু বলবো, এই সময় কিন্তু কারোর সঙ্গে বিবাদ অশান্তি ঝগড়া বিতর্ক তর্ক কারোর সঙ্গে শত্রুতা এগুলো কিন্তু চট করে এই সময় কিন্তু এগোবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফলদায়ী হতে পারে। তো সেই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তুলনামূলক আপনারা কিন্তু সেপ্টেম্বরে যে সময়টা পাবেন 4 তারিখের পর থেকে, সেটা কিন্তু অনেকটা বেটার, যোগাযোগপূর্ণ, ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো এই সময় এক্সিকিউট হবে, আপনার কোনো প্ল্যানিং ভালো হবে এবং সেলফ প্রফেশন বা ইত্যাদিতে যারা আছেন, অনলাইনে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর যে কোনো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগ, নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি, সেগুলোতে কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে বিশেষত লগ্নের ক্ষেত্রে প্রাধান্য আমি বেশি দেবো, যে শুক্র রাশির দ্বিতীয় প্রবেশ করছে বা লগ্নের দ্বিতীয় প্রবেশ করছে। তো এখানে প্রথমেই বলবো, কিছুটা আপনার ক্ষেত্রে খরচ বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার এগুলোর প্রতি আকর্ষণ কিছুটা বাড়তে পারে। আপনার যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজ থাকে, সেগুলোতে একটু অ্যাভারেজ ফল পাবেন। স্পেশালি আগস্টের যে পার্টটা এখানে শুক্র কিন্তু অকুপাই করছে, এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়, স্পেশালি 18 তারিখ অবধি কিছু বিষয় আপনাদের নিজেদের মধ্যে একটু ইগো সমস্যা বা বিদণ্ডা হচ্ছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। আর আমি এটা বলবো, কোনো ভাইভা এক্সাম থাকলে, কোনো রিটিন এক্সাম থাকলে, লেখালেখি বা কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা কোনো জায়গায় কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু সমস্যা থাকতে পারে, ঘুমের একটু আপডাউন বা ডিস্টার্বিং একটা জায়গা আছে, স্বপ্ন দেখছেন ইত্যাদি ঘুমের জায়গাটা, এই বিষয়টা একটু নেগেটিভ ফল পাবেন। সেপ্টেম্বরটা কিন্তু খুব ভালো যাবে, সেপ্টেম্বর থেকে যে শুক্রের যে বক্রতাও কাটছে এবং অস্তমিত প্রভাবও কাটছে, এই সময়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই গান বাজনা যারা করেন তারা ভালো ফল পাবেন। সেভিংস বাড়তে পারে, দূরের কোনো কানেকশান থেকে আর্থিক উপার্জন হতে পারে, এবং এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রটা কিন্তু বেশ ভালো যেতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে, এখান থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর আমি বলবো, যারা ফাটকার ক্ষেত্রে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে অন্তত ওই আগস্টের 18 তারিখ অবধি সময়টা দুর্বল বলেই আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে ভীষণই একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট শুক্রের রাশিতে বা লগ্নে প্রত্যাগমন, এবং এই কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র যে প্রত্যাগমন করছে লগ্নে, এবং সেটা কিন্তু অবশ্যই অস্তমিত এবং বক্রী অবস্থায়। শুক্র হচ্ছে আপনাদের চাহিদা এবং প্রাপ্তির কারক গ্রহ। তো এই প্রাপ্তির অধিপতি যখনই কিন্তু কিছুটা ডিফিকাল্ট পজিশন এবং লগ্নের ওপর এসে উপস্থিত হচ্ছে, তো আপনার যে ইচ্ছা আছে, আপনার যে শখ আছে, চাহিদা আছে, সেগুলোর মধ্যে কিন্তু পাওনাটা বা সেগুলো প্রাপ্তির জায়গাটা কিছুটা আপনি এখানে পাবেন না, সেই জায়গাটা কিছুটা ডাউন থাকবে। যেটা আপনি যখন চাইছেন, যেটা আপনি যেভাবে চাইছেন, সেই জায়গাটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল এখানে কিন্তু শুক্র প্রদান করবে। এবং অবশ্যই মানসিক সুখের জায়গাটা, মেন্টাল পিস, হ্যাপিনেস, শান্তি, এটা কিন্তু কিছু না পাওয়া থেকে, কোনো কিছু অ্যাচিভমেন্ট না করতে পারা থেকে কিছুটা ডাউন সিচুয়েশনে থাকতে পারে। বিশেষত গৃহ শান্তি, মায়ের শরীর স্বাস্থ্য, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু আরও সতর্ক থাকতে হবে, আরও কিছুটা কেয়ার আপ করতে হবে। কারণ এখানে কিন্তু আমি মনে করি সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব ভালো যাবে, সেপ্টেম্বরের আগে অবধি সময়টা কিন্তু একটু ডাউন থাকবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেখবেন আস্তে 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 ভালোর দিকে এগোচ্ছে সময়, এবং প্রাপ্তি, পাওনা, গণ্ডা, আয় বৃদ্ধি, সংযোগ, এগুলো কিন্তু অনেকটা অনেকটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানে আমি এটুকু বলবো যে অবশ্যই এখানে মানসিক সুখ তৃপ্তি, যেটা হয়তো আগস্টে পেলেন না, হয়েও হলো না, সেটা কিন্তু সেপ্টেম্বরে আপনি পাবেন। এটা খেয়াল রাখবেন, কোনো বড় ফিনান্সিয়াল প্ল্যানিং, বড় অ্যামাউন্টের লোন নেওয়া, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে আগস্টে এগোতে হবে। আর আমি মনে করি যে স্কিন অ্যালার্জি, কিছুটা গাইনি সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, এগুলোর বিষয়ে স্পেশালি আগস্টের 18 তারিখ অবধি আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র এতদিন আপনাদের লগ্নেই ছিল, এবারে লগ্নের দ্বাদশে অবস্থান করবে, যেখানে আগে অবস্থান করছিল, এবং বক্রী এবং অবশ্যই অস্তমিত থাকছে শুক্র আপনাদের কর্মে। দেখুন, কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে, যদিও শুক্র এখানে দ্বাদশে থাকলেও সূর্য যখন আপনার লগ্নে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে এনার্জেটিক ভাব দেবে, কিন্তু কোথাও না কোথাও একটু ঘুমের ডিস্টারবেন্স, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, লো অর্গন ডিজিজ, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে স্পেশালি কিন্তু আগস্ট মাসটা একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি বলবো, শুক্র দ্বাদশে থাকার জন্য আপনার ভোগ সুখের ব্যয় বাড়াতে পারে, স্পেশালি আগস্ট মাসটার দিকে একটু খেয়াল রাখবেন। সেপ্টেম্বরও সেটা বাড়াবে, কিন্তু সেপ্টেম্বরে কিছুটা আপনার ঠিকঠাক খরচ হবে, অর্থাৎ কিছু প্রয়োজনে খরচ হবে। এবং শুক্র এই অবস্থায় যেখানে শুক্র দারিদ্র যোগ বা এখানে বক্রী অস্তমিত হয়ে আছে, সেখানে কিন্তু খরচের জায়গাটা একটু উল্টোপাল্টা হবে, এটা খেয়াল রাখবেন। নেশাপানের প্রবৃত্তিগুলো, গুরুজনদের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ শুক্র এই সময় ভ্রমণ করাবে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে, বিশেষত সেপ্টেম্বর মাস তো খুব ভালো যাবে, ছোটোখাটো ট্রিপ ট্যুর এগুলো কিন্তু করতে পারেন। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো যদি যোগ থাকে আপনার জন্মছকে, যোগটা থাকতে হবে জন্মছকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এই সময় পাবেন। শুধুমাত্র
চোখের সমস্যা যারা ভোগেন তারা বেশি একটু খেয়াল রাখবেন আগস্ট সেপ্টেম্বর দুটো মাসে। আর আদারওয়াইজ আমি মনে করি যে কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে সামান্য প্রেসার থাকতে পারে আগস্টে, সেপ্টেম্বরে কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন, কর্মক্ষেত্রে একাধিক জায়গায় ভালো ফল কিন্তু অপেক্ষা করে থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা রকম হতে পারে, তার কারণ হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্মশকে শুক্র আলাদা আলাদা ফল দিচ্ছে, আলাদা আলাদা পজিশনে আছে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি একটুকু বলবো, আগস্ট মাসে যদি কর্ম নিয়ে কোনো বড়সড় চেঞ্জ হওয়ার থাকে, ধরুন ট্রান্সফারের কোনো অর্ডার আসছে বা আপনাকে কোনো জব চেঞ্জের অফার লেটার এলো, সেগুলো একটু জ্যোতিষশাস্ত্র পরামর্শ নিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্নর ক্ষেত্রে শুক্রের যে অবস্থান সেটা কিন্তু রাশি অবশ্যই একাদশ হবে, একাদশ হবে কিন্তু নেগেটিভ থেকে নেগেটিভ গ্রহরাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়। তবে শুক্র আপনাদের ভাগ্যেশ এবং ভাগ্যপতি হিসেবে শুক্রের বক্রতা এবং অস্তমিত প্রভাব ফিনান্সিয়াল প্ল্যানিংগুলোর ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত ঘটাতে পারে, এটা খেয়াল রাখবেন। আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং আপনার যে টাকা পয়সা কোথাও ইনভেস্ট করবেন, কোনো মেডিক্লেম খুলবেন বা কোনো লং টার্মে ইনভেস্ট করবেন, তো সেই জায়গাগুলো কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা 18 আগস্ট অবধি বেশি থাকছে। এবং আমি মনে করি যদি তাড়াহুড়ো না থাকে আপনারা কিন্তু 4 সেপ্টেম্বরের পর যে কোনো ইনভেস্টমেন্টে এগোতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা পজিটিভ যাবে, এখানে পজিটিভ যাবে কোনো বিষয়ে কিন্তু লোন প্রাপ্তি বা ইত্যাদি ক্ষেত্রে, তবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুঁটিয়ে দেখে নেবেন। এখানে আমি গবেষকদের ক্ষেত্রেও ভালো বলবো, শুক্র পুনরায় প্রেমের ঘরে দৃষ্টি দিতে চলেছে, হতে পারে শুক্র কিন্তু অস্তমিত বক্রী, কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনারা আগস্টে ভালো ফল পাবেন এবং সেপ্টেম্বরে আরও ভালো ফল পাবেন। এবং এখানে আমি মনে করি যে এছাড়া কথা বলার বিষয়ে অর্থাৎ স্পিচ দেওয়ার ক্ষেত্রে, কোনো বিষয় লেখার ক্ষেত্রে, টাইপিং করার ক্ষেত্রে আপনাকে আরেকটু সতর্ক হয়ে চলতে হবে, এই বিষয়টা ভুলে গেলে চলবে না সেপ্টেম্বরে। তবে এই বিষয়ে এই সমস্যাগুলো অনেকটাই নিবারণ হয়ে যাবে এবং ওভারঅল আপনার একটা পজিটিভ ভাইব্রেশন আর্থিকভাবে এবং পরিস্থিতি মানে ভাগ্য হচ্ছে আপনার পরিস্থিতি, সেই পরিস্থিতিগত ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনারা আমাদের দৈনিক রাশিফল এবং আপনার ভিডিওগুলো দেখুন, মাসিক রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্নের অধিপতি শুক্র এবং আপনারা শুক্রের জাতক জাতিকা, শুক্র হচ্ছে অবশ্যই অস্তমিত এবং বক্রী এবং শুক্র আপনাদের কর্মভাবে প্রবেশ করছে, কী ফল পাবেন দেখুন। প্রথমেই আমরা বলবো যে শুক্রের যে পরিবর্তনটা হচ্ছে সেটা রাশির কর্মভাবে, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, যারা ফ্রেশার কাজ করছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে এবং জব ট্রান্সফারের কিন্তু সম্ভাবনা বাড়ছে। কিন্তু শুক্র যেহেতু ডিফিকাল্ট পজিশানে আছে, প্রথমের দিকে বক্রী এবং অস্তমিত, আগস্ট মাসটা আমি বলবো যে কোনো কর্মক্ষেত্রে বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক এবং যেটা আপনি চাইছেন তার কাছাকাছি হচ্ছে কিন্তু মনোমতো পুরোটা হচ্ছে না, এই বিষয়টাও কিন্তু কিছুটা থাকবে। যৌথ কাজ, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো কাজ, এক্ষেত্রে কিন্তু কিছুটা মানিয়ে চলা দরকার। কোর্ট কাচারি আইনানুক বিষয়গুলো থাকলে বিশেষভাবে সতর্ক থাকবেন। শুক্রের যে কিছুটা নেগেটিভ ফল আপনার দাম্পত্য জীবন তথা ব্যবসায়িক ক্ষেত্রেও কিছুটা পড়তে পারে, এই নয় যে ব্যবসা বন্ধ হয়ে যাবে লাভ হবে না তা নয়, কিন্তু যে সিচুয়েশনটা আপনি এক্সপেক্ট করছেন তার থেকে ডাউন সিচুয়েশন এখানে কিন্তু থাকবে। আমি এটুকু বলবো যাদের বিবাহ স্থিরও হয়ে গেছে, মানে একদম রিসেন্ট কয়েকদিনের মধ্যেই বিবাহ আছে আগস্ট মাসে স্পেশালি, তাদের ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে সব দিকটা কিন্তু খতিয়ে দেখা দরকার, ছোটোখাটো বিষয় কিন্তু ভুলচুক হওয়ার সম্ভাবনা থাকছে, কোনো সামান্য সামান্য কিছু বিষয় এটা খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি শুক্র কর্মভাবে থাকার জন্য আপনাদের ভেতরে কিছুটা অলসতা থাকবে, কাজের ক্ষেত্রে অনীহা থাকবে, এটা মেনলি কিন্তু আগস্টের 18 তারিখের পর থেকে আস্তে আস্তে সেপ্টেম্বরের 1st উইকের দিকে সেটা অনেকটা কেটে যাবে, ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আমাদের দৈনিক রাশিফল আজকে দেখে নেবেন, প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সঙ্গে বুকিং করে আপনার জন্মচক বিচার করতে পারেন, ফোন নম্বর দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো শুক্র অবস্থান করতে চলেছে রাশির ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে শুক্র জেনারেলি আপনাদের লগ্নক্ষেত্রে ভালো ফল দেবে, কিন্তু শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে তো সুখ স্বাচ্ছন্দ্যে বা পরিস্থিতিগত ক্ষেত্রে যেটা আপনি এক্সপেক্ট করছেন এটা এরকম হবে, বা আপনি যেটা হয়তো ভোগ সুখের কোনো সামগ্রী কিনবেন, কোনো মোবাইল কিনতে চাইছেন যে এটা এই ফিচার্সটা হলে ভালো হয় বা এই কালার কম্বিনেশানটা আপনার দরকার, সেখানে দেখবেন কিছুটা আপনার ঘাটতি থাকতে পারে আগস্ট মাসে। খুব তাড়াহুড়ো না থাকলে স্পেশালি কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস কেনার ক্ষেত্রে, ব্যবসায় বড় টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা তথা বৈদেশিক কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাসটাকে প্রেফার করুন, সেপ্টেম্বর মাসের 4 তারিখের পর থেকে আপনারা কিন্তু বেশি ভালো ফল পাবেন। এখানে নবম স্থানে শুক্র অবশ্যই কিন্তু এখানে অস্তমিত হওয়ার জন্য এটা মাথায় রাখবেন, গুরুজন পিতা এদের হেলথের ক্ষেত্রে এবং লাইফ পার্টনার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী এদের হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকা আপনাদের ক্ষেত্রে দরকার, এই জায়গাটা খানিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি এটুকু বলবো বিবাহ যাদের স্থির হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কোনো বিবাহকেন্দ্রিক বিষয়ে কোনো কাজ বাকি থাকলে, কোনো বকেয়া কিছু শেষ করা থাকলে সেগুলো বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেবেন।
এবং বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এগোতে পারে, নিশ্চয়ই এগোতে পারে। তবে জন্মছকে শুক্র বক্রী থাকলে আপনাকে কিন্তু হয়তো সেপ্টেম্বরের 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। অন্যান্য বিষয় বলবো, শুক্র নবম স্থানে জেনারেলি আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান বিকাশের ক্ষেত্রে ভালো ফল দেবে। এখানে বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি নিয়ে আসবে এবং শুক্র এখানে আপনাদের ভাগ্যস্থানে থাকার জন্য দূরে যারা আছেন অলরেডি রাজ্যের বাইরে দেশের বাইরে তাদের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবর খবর আসতে পারে। তবুও আমার মত আপনারা 18 তারিখ অবধি বড় ফাটকায় ইনভেস্টমেন্টে যাবেন না, যেখানে রিস্ক ফ্যাক্টর বেশি কাজ করছে সেগুলোতে কিন্তু কিছুটা নেগেটিভ ফল আপনি পেতে পারেন। আর ডিটেলটা জানতে আপনাদের আমি আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। সঙ্গে আছে আগস্টের রাশিফল এবং আজকের দৈনিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে রাশির অষ্টম ভাবে এবং এখানে কিন্তু শুক্র অস্তমিত বক্রী, আগস্টে মেনলি প্রভাবটা থাকবে বেশি, সেপ্টেম্বরে কিন্তু বক্রতার প্রভাব কাটছে। দেখুন, শুক্র আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির অধিপতি এবং অষ্টম ঘর হচ্ছে পরিবর্তনের ঘর। পরিবর্তন দু রকম হয়, একটা হচ্ছে চাইতে আর একটা হচ্ছে না চাইতে, আর একটা হয় মনোমত হলো আর একটা হচ্ছে মনের বিরুদ্ধে হলো। তো এখানে অবশ্যই না চাইতে হওয়ার চান্সেস বেশি, সেটা কিছু ক্ষেত্রে হয়তো মনোমত হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আগস্টে বেশি কাজ করবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার রিগার্ডিং যদি কোনো জব ট্রান্সফার থাকে, আপনি যদি নিজে থেকেও কিছু পরিবর্তন করতে চান সেটা আদৌ মনোমত হবে, তো সেগুলো কিন্তু যাচাই করে নিন, সেই বিষয়টা অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এছাড়া ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা, কোনো যৌন রোগ ইত্যাদি, এগুলো বিষয়ে আগস্টে যদি আপনি কিছু ভোগেন বর্তমানে একটু খেয়াল রাখবেন। রোগ ভোগ থেকে মুক্তি লাভের ক্ষেত্রে কিছুটা আপনাকে বিলম্বিত ফল ফেস করতে হবে, হয়তো ধরুন আরও 1 সপ্তাহ ওষুধ কন্টিনিউ করতে হলো বা সেকেন্ড ওপিনিয়ন কারণ নিতে হলো, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট আরও এক্সট্রা করাতে হলো, এই ধরনের বিষয়গুলো থাকবে। কিন্তু সেপ্টেম্বর থেকে অনেকটা চাঙ্গা হয়ে যাবেন। সেপ্টেম্বরে শুক্র কিন্তু অনেকটা আপনার মনোমত ফল দেবে, কিছু লাইফ এবং লাইফস্টাইলে পজিটিভ চেঞ্জ আনবে শুক্র, এবং আপনার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে কিছু উবড়ি ইনকামিং সোর্স কিন্তু বাড়াবে। তবে ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় আগস্টে যে সময়টা পাচ্ছেন সেই সময়টা দুর্বল থাকছে, তুলনামূলক কিন্তু সেপ্টেম্বরটা ফার বেটার রেজাল্ট এখানে কিন্তু থাকছে। এবং এখানে আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে আগস্ট মাসে চট করে কারোর সঙ্গে বিরুদ্ধাচরণ করা, কোনো শত্রুতা কারোর সঙ্গে নিয়ে নেওয়া, এগুলো কিন্তু প্রপার নয় সময়টা। এই জায়গাটা অবশ্যই আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। বিস্তারিত জানতে আগস্টের রাশিফল সহ অবশ্যই কিন্তু আপনারা আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখবেন, আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। আর এখানে আমি এটুকু বলবো, আগস্ট মাসটা বিশেষত লোভকে সংবরণ করতে হবে। লোভ কিন্তু শুধু অর্থের লোভ না, যে কোনো বিষয় আসার, যে কোনো কিছুর প্রতি লোভ, তো এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, নচেত কিন্তু সেই লোভই আপনাকে কিন্তু বশবর্তী করে কিছুটা সমস্যা ফেলতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে শুক্র প্রবেশ করতে চলেছে সপ্তমে এবং সপ্তমস্থ শুক্র কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো ফল দেয়। পঞ্চমপতি হিসেবে সপ্তমে শুক্র কিন্তু প্রথমে সূর্যের সঙ্গে যুক্ত এবং শুক্র বর্তমানে অস্তমিত এবং বক্রী। তো যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, প্রথম বিষয় হচ্ছে এই সময় ব্যবসায়িক ইনভেস্টমেন্ট এবং ফাটকা, এই দুটো ক্ষেত্রে কিন্তু এই সময়টা আগস্ট মাসটা কিন্তু দুর্বল আমার মনে হয়। শুক্রের ট্রানজিটটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ভালো ফল দিলেও এই জায়গাটা কিন্তু দুর্বলতা। ভালো দিকটা যদি দেখি, এই সময় প্রেমজ ও বিবাহের যোগ কানেকশান দেবে, অবশ্যই শুক্র অস্তমিত থাক বা বকরি থাক তার সত্ত্বেও যোগ কিন্তু কানেকশান দেবে, আপনারা কিন্তু প্রেমজ ও বিবাহের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন। হ্যাঁ, সেপ্টেম্বর বেশি ভালো, কিন্তু এই ধরনের যোগাযোগ আসতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় প্রেমের ক্ষেত্রে কোনো এক্সট্রিম রিজনে যাবেন, অ্যাটলিস্ট 14 সেপ্টেম্বর অবধি। হয়তো আপনি পার্টনারকে এই সময় ছেড়ে দিলেন বা হঠাৎ করে নতুন কারোর প্রেমে পড়ে নতুন সম্পর্কে এগোলেন, এগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, বা বড় সড়ো কোনো ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়ালেন, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। সোশ্যাল বিষয়গুলো অবশ্যই যোগাযোগ বাড়বে, সামাজিকতা বাড়বে, আপনার সামাজিক যোগাযোগ বাড়বে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে কোনো নেগেটিভ কমেন্টস করা, কাউকে নেগেটিভ কিছু বলা, এগুলো কিন্তু না হয় সেটা খেয়াল রাখা দরকার। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদি যোগাযোগগুলো এই সময় ভালো হবে। সম্বন্ধ বিবাহ যোগ্য আছে, প্রেমজ বিবাহের কথা আগে বললাম, কিন্তু বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ শুক্র অস্তমিত বা বক্রী থাকলে এখানে কিন্তু হবে, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করবে, বিশেষত এই শুক্রের যে ট্রানজিট এখানে কিন্তু কর্মক্ষেত্রে, আমি আগস্টের কথা মেনলি বলছি, আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করবে। যেটা আপনি এফোর্ট দিতে চাইছেন সেই জায়গাটা হয়তো পাচ্ছেন এখন দিতে, আপনার 100% আপনি কিন্তু কিছুটা দিতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন যারা সন্তান ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, নতুন সন্তান যোগে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে পেতে পারেন। এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় সামগ্রিক ক্ষেত্রে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এবং ধার বাকিতে কাজ কারবারটা খেয়াল রাখবেন, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে। কাপড় জামা, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম বা চাকরির সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা শুরু করলেন, এগুলোতে বেটার রেজাল্ট এই সময় পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আজকে দৈনিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু আবার ফিরছে রাশির ষষ্ঠে। তো ষষ্ঠভাবে শুক্র আমি গত ট্রানজিটে বলেছিলাম যে খুব ভালো ফল দেয় না, এখানেও কিন্তু শুক্রের যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই অস্তমিত এবং বক্রী প্রভাব। সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো খেয়াল রাখতে বলবো অবশ্যই সতর্ক থাকবেন। আপনার যদি কুম্ভ লগ্ন হয় স্পেশালি আমি এই সময় বলবো বাড়ি বাস্তু জিনিসপত্র গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। যেখানে ডিসপিউট আছে, যেখানে কোনো সমস্যা আছে বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অনেকে কিনে থাকেন, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। এখানে মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা ঝগড়া তর্ক বিতর্কে এড়িয়ে চলবেন, শত্রুদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। স্পেশালি এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা দরকার। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে বিশেষভাবে সতর্ক থাকা এই সময় দরকার। শুক্র ষষ্ঠভাবে কিন্তু কিছু বিষয় কিন্তু আপনাকে কম্পিটিটিভ জায়গায় দুর্বলতা ফেস করতে পারে, স্পেশালি আগস্টে। এই জায়গাটা আমি আপনাদের খেয়াল রাখতে বলব। শুক্র সর্বোপরি আপনাদের ভাগ্যেশ, তো ভাগ্যপতি বক্রী অস্তমিত এটা মাথায় রাখবেন। পরিস্থিতি যে সিচুয়েশানটা আপনি ভাবছেন যে আমার আয়ত্তে থাকবে, যে পরিস্থিতি ভাবছেন এটা এরকম হলে এরকম হবে, বা আপনি সর্বোত্তম চেষ্টা করেও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পাচ্ছেন না, তো এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল আমার মনে হয় থাকছে। সব মিলিয়ে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অবশ্যই দেবে। তবে এটুকু বলে রাখি যে সেপ্টেম্বরের শুরু থেকে প্রবলেমগুলো আস্তে আস্তে মিটতে থাকবে এবং অবশ্যই সেটা অক্টোবরে গিয়ে অনেকটা সময় যদিও অক্টোবরে গিয়ে সেটা অনেকটা বেটার ফল এখানে দিতে শুরু করবে। খেয়াল রাখতে হবে আপনাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে শুক্র যেহেতু ষষ্ঠে থাকছে, রোগ ভোগকে কিন্তু হালকাভাবে নেবেন না। ছোটো কোনো রোগ হয়েছে ওষুধ অনেক সময় দেখবেন অনেকে কন্টিনিউ করেন না, বা ছোটোখাটো রোগে একটু গা দেন না, এই জায়গাগুলো না হয়। সিজনাল ডিজিজ ইত্যাদি যে সিজনে যে ডিজিজ হচ্ছে সেগুলো কিন্তু কিছুটা আপনাকে কুপঘাত করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষত লগ্ন সাপেক্ষে এটা বললাম, ডিটেলে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে অবশ্যই আগস্টের রাশিফল এবং আজকের দৈনিক রাশিফলটা ফলো করবেন। সমস্যা তো ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির কথায় আসা যাক। প্রথমেই বলবো মীন লগ্ন সাপেক্ষে শুক্র পঞ্চমভাবে যাচ্ছে, যেখানে শুক্র কিন্তু শুভ ফল দেয়। এখানে আপনাদের ক্ষেত্রে বুদ্ধি জ্ঞান বিকাশ সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে, কিন্তু শুক্র যেহেতু অস্তমিত এবং বক্রী হয়েছে আমি আপনাদের ক্ষেত্রে ইনভেস্ট করতে এই সময় বড় রিস্কি ইনভেস্ট করতে বারণ করব। যদি করতে হয় একটু ভাবনা চিন্তা করে করবেন, সেখানে সিকিওর নয় জায়গাগুলো একটু অ্যাভয়েড করবেন আপ টু আগস্টের শেষ সপ্তাহ, যেটা খেয়াল রাখবেন। এছাড়া আমি এটুকু বলতে পারি পেটের গোলমাল হজমের সমস্যা বাড়বে, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, নতুন প্রেমে যোগাযোগ আসবে, চলতি প্রেমের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, রোম্যান্টিক মুড কিছুটা ফিরবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই সেপ্টেম্বর বেশি ভালো যাবে আগস্টের তুলনায়, কিন্তু সামগ্রিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো ইন্টারনেট বা অনলাইনে কাজের ক্ষেত্রে কিছু বিঘ্নতা পাবেন, কোর্ট কাচারি বিষয় চললে বিশেষত আগস্টে বিশেষভাবে খেয়াল রাখবেন, নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মেনে চলবেন। আর আমি এটা বলতে পারি আপনার শখ আহ্লাদ কিছু ইচ্ছা শখ পূরণ এগুলো এই সময় হতে পারে, সে বিষয়টা আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সব মিলে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ভালো, কিছুটা শুক্র বক্রী বা অস্তমিতর জন্য একটু দেরি বিলম্ব হতে পারে, কিন্তু সামগ্রিক ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আগস্টের মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।